তো আজকে নবদ্বীপে কিন্তু এই হোটেলের নাম অনেক বেশি লাস্ট দুই থেকে তিন বছর ধরে হোম ডেলিভারির শুধু সব পাওয়ায় তো সব কিছু খুলে বলবো এই ভিডিওতে তো অবশ্যই দেখো একটা কথা বলে রাখি ষাট টাকায় কিন্তু এত বড় খাসির মাংস পাওয়া যায় এখানে তো অ্যাকচুয়াল কীরকম দেখতে সেটাও দেখাবো তো চলো সময় শোনা তোমরা শুরু করা যায় আর এই হলো অ্যাকচুয়ালি বিক্রমদার হোটেল তো দোতলা হোটেল তবে মানে মা যদি কেউ মনে করে যে ওপরে এসিতে খেতে পারে সে বললে তাদেরকে এসির জন্য খুলে দেওয়া হবে আর এটা পড়বে রেজিস্ট্রি অফিসের সামনে যে কোনো আমাকে বললেই হবে যে নবদ্বীপ রেজিস্ট্রি অফিস কোথায় যেখানে জায়গা যে রেজিস্ট্রি করা হয় সেইগুলোতে পাওয়া যাবে এই বিক্রমদার হোটেল আর সত বলতে ঢোকার পরপর কিন্তু এই যে দৃশ্যটা এটা কিন্তু অন সচরাচর কোনো কোনো হোটেল দেখা যায় না এইভাবে এত সুন্দর করে মাছগুলো সাজানো রুই কাতলা থেকে শুরু করে চিতল মাছের পেটি ইলিশ মাছ সব কিছু পাওয়া যাবে এইখানে

না মানে ইলিশ মাছের পিসগুলো দেখে সত্যি প্রেমে পড়ে যাওয়ার মতো মানে জাস্ট আমার মনে হচ্ছে যে যদি খাসি না খেতাম তাহলে ইলিশ নিয়ে বসে পড়তে পারতাম জাস্ট খাসির জন্য ইলিশটাকে ছাড়তে হলো আর এটা কথা বলে কি যদি মনে হয় যে ঘরে ভাত রান্না করতে পারবে কিন্তু তরকারিটা এখান থেকে নিয়ে যাবে সেটাও হবে যে কোনো মাছ মাংস যে যাই হোক না কেন সবই এখানে প্যাক করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আর দেখে এরকম ফাঁকা মনে হলো বসার জায়গাটাকে দেখিয়ে দিই কিছুক্ষণ পরে কিন্তু এই জায়গাটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে বসার জায়গা পাওয়া যাবে না অ্যাকচুয়ালি আমি একটু আগে এসেছি বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে জাস্ট ভিডিও করবো বলে আর এই চলে এসেছি সবার প্রথমে ভেজ থালি আর ভেজ থালিটা মাত্র ষাট টাকা দাম আর এর মধ্যে থাকবে কিন্তু স্যালাড থাকবে সঙ্গে ভাত এবং সঙ্গে একটা সবজি এবং সঙ্গে একটা তরকারি এবং সঙ্গে ডাল আর তবে এই একটা কথা বলতে যাই যে ভাতের কোয়ারি যদি কথা বলা হয় তাহলে এইখানে কিন্তু ভাতের কোয়ারি যথেষ্ট সুন্দর ছিল মানে খেয়ে তৃপ্তি পাবে আর সঙ্গে আলু ভাজাটা একটু আমার অন্যরকম যায় কারণ ফিশ ফিঙ্গার টাইপের আলু ভাজা ছিল এটা ঝুই আলু ভাজা আরও ভালো হতো তো যাই হোক তো এটা দিয়ে প্রথমে খাওয়া শুরু করলাম তো সঙ্গে ছিল কিন্তু এই যে এই তরকারি এটা কিন্তু মাছের ডিম দিয়ে শাক তৈরি করা আছে আর মাছের ডিমে আমার একটু অ্যালার্জি ছিল পরে চেঞ্জ করতে হয়েছে আর জাস্ট এই কিন্তু হেভি সুন্দর হয়ে গিয়েছিলো জাস্ট মানে জাস্ট নরম হয়ে গেছে একদম আর শুধু আলু ভাজাটা আমার একটুখানি নরম লেগেছিলো ওটা খেতে একটু প্রবলেম হচ্ছিলো বাট ঠিক আছে কিন্তু মাছের ডিম যারা খেতে ভালো হয় তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এবং সঙ্গে ছিল কিন্তু এই যে তরকারিটা এইচুর তরকারিটা কিন্তু সুস্বাদু হেভি হয়েছিল যেমন নরম তেমন তরকারিটা সুন্দর ছিল এবং এরপরে চলে এসেছে যে এক প্লেট খাসির মাংস আর বলে রাখি এক প্লেট খাসির মাংসে চার পিস খাসির মাংস থাকবে এবং সঙ্গে একটা বিগ সাইজের আলু আর আলুটা দেখে বুঝতে পারছো বেশ নরমও ছিল মোটামুটি তবে মাংসের একটু ব্যাপার নিয়ে তো সন্দেহ ছিল বাট বিশ্বাস করো যখন পাতে নিয়ে একটু জাস্ট দেখলাম তখন জাস্ট মনটা ভরে গেল এব টেস্ট করার জন্য মানে অপেক্ষা করেছি বা তোমায় তার আগে আমি তো সাইজটা দেখিয়ে দিয়েছি কি কতটা বড় সাইজ এই এখানে দেয় এটা যেটা দাদা আগে বলে যে বিগ সাইজের চার পিস খাসির মাংস থাকবে তো সেটাই একদম সঠিক কথাই বলেছে সত্যি সত্যি বড়ো সাইজের আর চারটে খাসির মাংস এনাফ একজনের জন্য তবে যদি কেউ মনে করো যে দু পিস খাবে যে চার পিস খাবে তো সেটাও নিতে পারো কোনো প্রবলেম নেই মানে এক পেট নিতে হবে এরকম ওরা বাধা ধরা নেই দু পিস নিলে দু পিসের দামে দিতে হবে কোনো চাপ নেই আর পাশে যে মাছটা দেখেছে সেটা চিতল মাছের পেটি তো দেখে বুঝতে পারছো চিতল মাছের পেটিটা কত বড়ো সাইজের তো এখানে খাবার নিয়ে কোনো সন্দেহ হবে না এটা পাড়া মানে পুরো নবদ্বীপ এবং বিগ্রাম হোটেল নামে চলছে মানে বিগ্রাম হোটেলে খাবার মানে সুন্দর খাবার আর এই হলো অ্যাকচুয়ালি চার এক প্লেট খাসির মাংস আর এটা দিয়ে পুরো ভাতটা সারাতে খুব বেশি সময় লাগবে না আর কারণ খাবারটাও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এটা মান যদি আপনাদের নবদ্বীপ ঘুরতে এসে মনে হয় বিক্রমে হোটেলে খাবার টেস্ট করবে আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু এখানে হোটেলের মালিককে বললে এরা কিন্তু খাবার নিয়ে যেতে পারবে কিংবা যদি আসতে চান তো সরাসরি এখানে চলে এসে কিন্তু খাবার টেস্ট করতে পারেন আবার যদি মনে হয় যে এখানে এসে বসে খাবেন না ঘরে গিয়ে হোটেলে খাবেন সেটাও হয়তো হোটেলের মালিককে বলে দিলে এখানে খাবার প্যাক করে নিয়ে গিয়ে হোটেলে বসে ভালোভাবে খেতে পারেন তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এক্সট্রা ভাতের কিন্তু কোনো কস্ট নেওয়া হয় না যত খুশি খান পেট হিসাবে তো এক্সট্রা ভাতে কোনো রকম চার্জ দিতে হবে না যতটা খুশি মন দিয়ে খান কোনো অসুবিধা নেই তবে একটা কথা বলে রাখি এইখানকার রান্না নিয়ে কোনো কোনো সন্দেহ হবে না কারণ বর্তমানে কিন্তু বিক্রম হোটেলের হোম ডেলিভারি কিন্তু অনেক লোকাল মানে মানুষের জন্য খাচ্ছে যারা বাড়িতে রান্না করতে পারে তারা কিন্তু এখান থেকে হোম ডেলিভারি করে নিয়ে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছে জাস্ট একবার মানে এই পিসগুলো দেখে খাসির মাংসের পিসগুলো দেখে আরও বেশি ভক্তি বেড়ে গেল এই হোটেলের প্রতি তো যাই হোক এই ছিল খাসির মাংস আর টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না আর শুধু পিসগুলো একবার দেখে শুধু বুঝে ফেলতে পারবেন যে এখানে কীরকম টাইপের খাসির মাংস দেওয়া হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখার পরে ভিডিওতে সঙ্গে থেকেও টাটা বাই বাই তবে খাসির মাংস ছিঁড়া কিন্তু মজা আলাদা যদি এরকম নরম হয় তুলতুলে হয় সেই মাংস টেস্ট করা কিন্তু আরেকটা মজা আর আগে বলে রাখি চাটনিটা টেস্ট করা হয়নি তো পরে চাটনি আমাকে এইভাবে দিলো তো চাটনিটা কিন্তু অসাধারণ ছিল এটা ছিল আমের চাটনি তো সঙ্গে থেকেও টাটা বাই বাই আর হ্যাঁ এটা ছিল যাওয়ার আগে ভিড় মানে ঠিক এইরকম ভিড় হয়ে গিয়েছিল